আজকে আমার কাছে আছে কিছু বাইক গ্যাজেটস, যেমন কি এইটা তোমার বাইককে টোটো বানিয়ে দেওয়ার জন্য একটা গ্যাজেট। বাইকের সামনে উইন্ডশিল্ড তো থাকবেই, তার সাথে আবার ছাদও থাকবে যাতে বৃষ্টি পড়লে তোমার গায়ে জল না লাগে। তার সাথে একটা এয়ার সাসপেনশন ওয়ালা সিট যেটা বাইকে বসার আগে তোমার পদুর নিচে লাগিয়ে নিলে পদু খুব আরামে থাকবে, সে বাম্পার আসুক বা গাড্ডা। আমার কাছে আছে 500 কোটি বাইক গ্যাজেট, স্মার্ট হেলমেট থেকে শুরু করে এক এমন ডিভাইস যেটা তোমার গাড়ি চুরি হয়ে গেলে সেটা খুঁজতে সাহায্য করবে। বাইক তুমি চালাও কিংবা বাইকের তুমি পেছনে বসো, সবার জন্য গ্যাজেটস আছে। তার সাথে আমি তোমাদেরকে বলবো এই বাইক শিল্ডের দাম কত আর কেন এই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। কিন্তু তার আগে প্রথমে আমরা ছোট্ট দিয়ে শুরু করব। আনবক্স করার আগে একটা নতুন টেকনিক তোমাদেরকে দেখাবো। এই আনবক্সিং করলাম, দেখলে নিনজা স্টাইল বাইকের গ্যাজেট বলেছিলাম। এত ছোট কি পাঠিয়েছে ভাই? চাবি রিং পাঠিয়েছে নাকি বাইকের চাবি? এই বাস জিপিএস। বেসিক্যালি এটা হলো একটা ম্যাগনেটিক জিপিএস যেটা তোমার গাড়ি বা বাইকে লেগে যাবে। এবার জিপিএস মানে তো ট্র্যাক তুমি করতে পারবেই, তার সাথে সাথে তুমি ভয়েসও শুনতে পারবে আর ভয়েস রেকর্ডও করে নিতে পারবে। পাক্কা ব্রেকআপের ভাই পুরো তো নাম্বার 1 গ্যাজেট। নেক্সট চলো দেখা যাক কি বেরোয়। বেশ ওয়েট আছে মশলাটার এমনি। ভাই শাওমির তোমরা ফোন দেখেছো, চার্জার দেখেছো, আজকে তোমাদেরকে আমি তালা দেখাবো। তালা কি লাগাবে ভাই বাইকে? এটা তালা না, এটা হলো বাইকের জন্য একটা গ্যাজেট। বাইকে এবার হাওয়া কমে গেলে আর পেট্রোল পাম্পে গিয়ে হাওয়া ভরাতে হবে না, পোর্টেবল ডিজিটাল হাওয়া দেওয়ার মেশিন বার করবে, বাইকের চাকা হাওয়া ফুল করে দেবে। ভাই ভাই সাংঘাতিক ভারী আছে, কিন্তু পকেটে নিয়ে হয়তো ঘুরতে পারবে না, বাইকের ওই ডিগ্রিতে ঢোকাতে হবে, বুঝতে পারলে তো ভাই? তালা আর চার্জারের মতন দেখতে পাবে, ডিসপ্লেও আছে, কত এক্সাক্ট হাওয়া যাচ্ছে সব দেখতে পাবে, বুঝলে? প্রেশার প্রেশার ওইসব মাপতে পারবে। আমাদের পোর্টেবল ইলেকট্রিক এয়ার কম্প্রেসারের ম্যানুয়াল, ম্যানুয়াল হাওয়া বেরোবে সেটার আবার ম্যানুয়াল। তার সাথে আমাদের এটা কেবিল আছে আর এটা হলো ছোট্ট একটা পাউচ আছে, এটা করে তুমি নিতে পারবে। এখানে তো ভাই এয়ারপোর্টের মতন সুইচ উইচ আছে ভাই, এটা দিয়ে গান চেঞ্জ হয়, এটা দিয়ে ভলিউম বাড়ে, বুঝতে পারলো তো ভাই? ওপরে তো বড় বড় করে ওয়ার্নিং লেখা আছে, এটা দিয়েই হাওয়া দিচ্ছে। এই আমাদের স্ক্রিনে শুরু হয়ে গেছে, হাওয়া তো বেরোচ্ছে ভাই, হাওয়া বেরোচ্ছে গাইস। কিন্তু আমাদের বাইকের চাকায় কি হাওয়া দিতে পারবে সেটাই হলো দেখার বিষয়। রাইডার ভাই, তোর বাইকে হাওয়া টাওয়া যদি কমে যায় কি করিস? দোকানে যাই 10 টাকা করে নেয়, 10 টাকা ফ্রিতে আমি করে দেবো আজকে। কি দেখে কি মনে হচ্ছে? এটা পাওয়ার ব্যাংকের মতো দেখতে, এটা যদি হাওয়া দিতে পারবে প্লাস এখানে তুই মেজার করতে পারবি যে কতটা কি আছে। 28 তো সামনে, সামনে 28 দে দেখি, 7-8 করে বাড়ছে এটা পিএসআই। এই ভাই টাইট হয়ে আছে, হইছে না তো? হচ্ছে অনেকটা টাইট আছে। এটা নিলে তো 10 টাকা করে যাবে না, দেখে না। থ্যাংক ইউ। নেক্সট চলো দেখা যাক কি বেরোয়। সব থেকে আলটিমেট গ্যাজেট তো আমরা রাস্তায় নিয়ে বেরোবোই, তার সাথে ভাই আমাদের স্মার্ট হেলমেটও আছে যেটা আমরা দেখবো কেমন কাজ করে। স্মার্টফোন পকেটে, মাথায় স্মার্ট হেলমেট। স্মার্ট হেলমেট পরে যদি রাইডারদেরও একটু স্মার্ট বানিয়ে দিত তাহলে তো হয়েই যেত। এই বাইক চালিয়ে চালিয়ে যদি পাছু ব্যথা হয়ে যায় চাপ নেই, পাছুর জন্য এয়ার সাসপেনশন ওলা গদি। ভাই কেমন সিট এটা! মানে সিটের আবার সাইডে চেন লাগানো, ওরে বাস! এর ভিতরে আবার পকেট করা আছে ভাই, তো এর ভেতরে হাওয়া ঢোকালে এটা পুরো ফুলে যাবে আর তার উপরে তুমি বসতে পারবে। হেভি স্কিম তো ভাই। আমাদের সিটের ম্যানুয়াল পেয়েছি, ম্যানুয়াল তো এখানে বলছে যে ভাই মুখ দিয়ে হাওয়া দিতে, ফু দিয়ে তো ভাই বেলুন ফোলে না ভাই, আমি সিট কি করে ফোলাবো জানি না। ফু না, ডাইরেক্ট আমাদের এয়ার পাম্প লাগাবো, হ্যাঁ চুটকিতে ভাই ফুলে যাবে। ভয়ও লাগছে ভাই, বেশি হাওয়া দিয়ে দিলাম বেলুনের মতন, তারপরে ফেটে গেল, চাপ হয়ে যাবে। আর এইটা বেসিক্যালি তোমার রেন কভার, বুঝলে? বৃষ্টি বৃষ্টি পড়লো মাথায় পরে নিলাম, তাহলে সিটে লাগিয়ে নেবে, পাঁচু ভিজবে না। চলো ভাই টেস্টিং করে দেখি কাজ হয় কিনা। এবার এই সিটটার ব্যাপার কি বলতো, এর ভেতরে তোকে হাওয়া দিতে হবে, ভেতরে হাওয়া দিয়ে এয়ার সাসপেনশন, হাওয়া থাকবে পুরো ফুলে থাকবে। হ্যাঁ তো বলছে বলছে ফেটে না যায় ভাই, বেলুন ফোলানোর সময় এরকম হয়। এই যে এটা প্রথমে তোর হাওয়া ভরিয়ে নিল, এবার এটাকে চেন লাগিয়ে দাও, এবার স্ট্র্যাপ গুলো আছে, স্ট্র্যাপ গুলো দিয়ে এর উপরে লাগিয়ে বসে থাক। কেমন লাগছে? নরম আছে, আগের থেকে নরম আছে, গদি গদি লাগছে পুরো হাওয়ার, এটা কুশন আছে মনে হচ্ছে, পেছন আর ব্যথা হবে না ভাই। ভালো জিনিস, বেশ মন্দ না, নিতে পারো। হাওয়া বেরোচ্ছে না, হাওয়া ভেতরে একবার যে ফুলিয়ে নেবে ব্যাস, এটা মুখ দিয়ে ফোলাতে পারো, এমআই এর ওই এয়ার পাম্প লাগবে না। নেক্সট আমাদের হলো স্মার্ট হেলমেট। হেলমেটের কি কি ফিচার্স আছে দেখা যাক। এটা তো প্রথমে আমাদের হেলমেটের উইন্ডশিল্ড, নেক্সট হলো আমাদের হেলমেট। ও ভাই হেলমেটটা কিন্তু দেখতে ভাই সেই লেভেলের, যাই বলো। উইন্ডশিল্ড এটা এক্সট্রা উইন্ডশিল্ড দিয়েছে নাকি? এটা টিন্টেড কালারের মনে হয় আর এটা ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ও ভাই তাকে হাওয়া লাগানোর জন্য উপর দিয়ে আবার এয়ার সার্কুলেশনের ব্যবস্থা আছে, এখানেও আবার ভেন্টস আছে, পিছনে আবার হাওয়া ঢোকার জন্য ভেন্টস আছে। হেলমেট পরার পরে বাইক চালাবে ভাই, হেলমেটের ভেতরেই তোমার চুল ভাই ফুরফুর করে উঠবে, বুঝতে পারলে? এত ভেন্টস আছে। আর এমনি হেলমেটটা সলিড তো আছে ভাই, ISI এর মার্কা যে কোনো চাপ নেই ভাই। হেলমেটের যদি তুমি ভেতরে দেখো না তাহলে তুমি স্পিকার দেখতে পাবে, আর এই যে সাইডে আমাকে দেখতে পাচ্ছ এখানে তোমার ইয়ারফোন গোজার একটা জ্যাক আছে, তার সাথে একটা সুইচও আছে। তো বেসিক্যালি তোমাকে আর আলাদা করে ইয়ারফোন লাগাতে হবে না, হেলমেটে ভাই তার গুজে দেবে ব্যাস ভাই, স্পিকারে গান চলবে, কল বল ধরতে পারবে, আসলে গুগল ম্যাপ আসছে, নেভিগেশন সবকিছু হয়ে যাবে হেলমেটের ভেতর। খালি আমার মাথায় ফিটটা হয়ে গেলে হয়ে যেত। চাপ নেই, হেভি লাগছে হেলমেট। কাজ তো করছে গাইস, কাজ তো করছে। তাকে হাওয়া লাগছে নাকি দেখা যাক, তাকেও ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে গাইস। এই হেলমেট পরে বাইক চালালে কেমন কেমন লাগে চলো সেটাই এবার দেখা যাক। এটা আমাদের স্মার্ট হেলমেট, কোনো আর ইয়ারফোন টিয়ারফোন লাগবে না, যেটা লাগালি নাকি এটা এখানে লাগালি ওয়ে লেগে গেছে। পরে দেখি পরে এবার গান চলছে, শুনতে পাচ্ছি? হ্যাঁ ভালো, বক্স বাজছে। এ সবিতা ঠিক আছে ভাই, গান আসছে, এটা লাগিয়ে তুই গান শুনতে পারি, কল বল সব মানে সব এর ভেতরেই আছে স্পিকার, খুব ভালো জিনিস এইটা। আর এতে তোর আরো ভেন্টস আছে, মানে নিচে একটা ভেন্টস আছে, এগুলো সব হাওয়া পাসের জন্য। পেছনেও আছে, এই যে এখানে একটা আছে, মানে পুরো এয়ার সার্কুলেশনের জন্য আছে, এখানে একটা ভেন্টস আছে। এখানে তুই পরে আমাকে বলবি যে হাওয়া টাওয়া কেমন লাগে। ঠিক আছে, হেলমেটের টেস্টিং তো করাবে, কিন্তু তার আগে আরো কিছু বাইকের গ্যাজেটস আমরা দেখে নেব। নেক্সট চলো দেখা যাক আমাদের কি বের হয়। দেখতে পেন্সিল ব্যাটারি সাইজের মনে হতে পারে, কিন্তু এটা না, এটা 80 টাকা দাম নিয়েছে। এটা বেসিক্যালি টায়ার ভাল্ব, তোমার বাইক বা সাইকেলের টায়ারে তুমি লাগাতে পারবে, লাগিয়ে রাত্রিবেলা যখন চালাবে তখন পুরো আলাদাই লাগবে, পুরো লাইট ওয়েট দেখা যাবে। অলরেডি আনবক্স করা যদিও, তাও দেখা যাক। দুটো 80 টাকা নিয়েছে, ঠিক আছে, সেই অনুযায়ী দেখি ভাই কেমন লাইটিং দেখায় আমাদের। হ্যাঁ এই যে ভেতরে লাইট আছে, তার সাথে এই সাইডে মোস্ট প্রবলি আমাদের ব্যাটারিজ আছে। হ্যাঁ ভাই এই যে ব্যাটারি আছে, কাগজটাকে সরাতে হবে, তাহলে আমাদের কাজ করা স্টার্ট করে দেবে। তো এটা মনে হয় যে কিনেছিল সেই ভেতর থেকে কাগজ সরাতে ভুলে গেছে, তারপরে ভাই অ্যামাজনে রিটার্ন করে দিয়েছে, বুঝলো তো, যেই কারণে আনবক্সড প্রোডাক্ট পেয়েছি আমরা। তো বেসিক্যালি চাকা ঘুরবে আর এটা এরকম লাইটিং দেখাবে, দেখি ভাই সন্ধ্যাবেলা দেখবো কেমন লাগে এই লাইটিং লাগিয়ে চাকায়। তো আমরা চাকায় লাইট লাগিয়ে তারপরে হেলমেট পরে দেখবো কেমন লাগে, খুলে আবার পরে না যায়। না না ঠিক আছে ঠিক আছে, ওই দিকটা লাগা, এবার হেলমেটটা পর, ফোনের সাথে লাগিয়ে। হ্যাঁ পুরো ফুল সেট আপ করে যা দেখি, এটা গান চালা, তুই পৃথিবী চালা, তোকে সিটও করে দিচ্ছি, দাঁড়া তুল তুলে সিটে বসে দেখ কেমন লাগে। আমিও পেছনে উঠে যাই। হেলমেটটা কেমন লাগলো তোর? হেলমেটটা তো খুবই সুন্দর, তার উপরে হেলমেটটার মধ্যে ভেতরে গান চলছে, আরো সুন্দর লাগছে, মানে তোমাকে কি বলবো, হেডফোনের থেকেও জোরে সাউন্ড বাজছে। এখান থেকে আমরা শুনতে পাচ্ছি সাউন্ড, লাইটিংটা তো আমরা দেখতে পাইনি, ওটা তোমরা জানো, ক্যামেরা থেকে নেবো পরে। আর এই হাওয়াটাও যাচ্ছে, হাওয়াটাও মোটামুটি কমফোর্টেবল আছে। নেক্সট গাইস আমাদের আনবক্সিং এর জন্য একটু বেশি বড় বাক্স এসে গেছে। বাক্স বড় তো আছে, তার সাথে ভারীও আছে। না ভাই কোনো এলসিডি এলইডি টিভি না, এটা হলো বেসিক্যালি আমাদের বাইকের সব থেকে বড় আর ইন্টারেস্টিং প্রোডাক্ট, অল ওয়েদার প্রোটেকশন শিল্ড বাইকের জন্য। গ্যাজেটটা ভাই এত বড় যে আমাদের বাইরে যেতে হবে আনবক্সিং করার জন্য। চলো যাওয়া যাক ভাই, আমাদের গ্যাজেট নিয়ে বাইরে গিয়ে আনবক্সিং করে আমাদের বাইকে লাগিয়ে দেখি কেমন লাগে। চলো ভাই আনবক্সিং করা যাক। তুরিয়ানটা ভুলে গেছি কি করে আনবক্সিং করবো যাই না। হাত লাগা হাত লাগা ভাই, হাত লাগা, বড় জিনিস আছে। প্রথমে এই জিনিসটা, এটা বেসিক্যালি আমাদের থাই গার্ড, এটা হলো আমাদের অটোর ছাদ, এটা আর একটা ছাদ। এবার এইটা হলো মেইন জিনিস যেটা আমাদের বাইকের ট্যাঙ্কির সাথে লাগাতে হবে। এটা হলো তোর উইন্ডশিল্ড, ঠিক আছে। এবারে এটাকে আমাদের আগে গাড়ির উপরে লাগাতে হবে, ট্যাঙ্কিটা সমান আছে না। হ্যাঁ এই স্ট্র্যাপটা লাগাবো আমরা এইদিকে, এটা মোটামুটি হয়ে গেছে। এবার এই সাইডটা, বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টিতেই তো কাজে লাগবে এটা। দেখি দাঁড় করা দেখি, আমাদের উইন্ডশিল্ড রেডি হয়ে গেছে। এখানটা কি বলতো, ফোন রাখা যাবে, এর উপরে উইন্ডশিল্ড লাগাবো আমরা। হয়ে গেছে বাইক ভাই, অটো হয়ে যাবে, দেখ না তুই। এটা হলো তোমার ড্রাইভার সিটকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য। এবার পেছনে যদি কেউ বসে থাকে প্যাসেঞ্জার, তাদের জন্য আবার আছে, ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে, দাঁড়া স্ক্রুগুলো লাগিয়ে দিই। এত স্ক্রু লাগানোর টাইম নেই ভাই, স্ক্রু ছাড়াই চলবে। চলো অর্ধেক তোর স্ক্রু টু লাগানোই হয়নি ভাই, বৃষ্টি এসে গেছে আমাদের, এবারই আসল টেস্টিং হবে। তুই দেখতে কি করবি, দাঁড়ান এগুলোকে খুলতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি, কল বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো মাথায় ছাদ চলে আসে, কিন্তু পায়ে তো জল পড়ে, তার জন্য লেগ গার্ড আছে, থাই গার্ড। এবার খুললে পুরে না যায়। গাইস বৃষ্টি হোক বর্ষা হোক বাইক রাইডিং থামবে না ভাই, চলো চলো আস্তে আস্তে আস্তে, ভিজিনার কিন্তু হেভি, কিন্তু এমনি ব্যালেন্স ব্যালেন্সের প্রবলেম। হাতে চলে আসবে ভাই শেড, বৃষ্টি পড়ছে না, তাও হালকা ফুলকা বৃষ্টির থেকে প্রোটেকশন। সবাই এবার আসল রাস্তা, অটো আসছে, টোটো পেছনে আবার অটো আসছে, দেখ আমাদের অটোর থেকে কম না। খুলে গেলে খুলবে না যদিও, সবাই দেখে আছে। এটা আবার কোন সুপার বাইক আসলো, এক্সপিরিয়েন্স কেমন বাইক চালানোর? হেভি হেভি, এবার থেকে এরকম ভাবেই চালাবি তো নাকি? এটাই পার্মানেন্ট, এটাই পার্মানেন্ট। হায়াবুসা নিয়ে গেলেও এত রিয়াকশন পাবে না যত রিয়াকশন এই টোটো করে যদি বাইক নিয়ে যাওয়া পাবে। উইন্ডশিল্ড খুলে গেছে, গরম লাগে গাইস, উইন্ডশিল্ড খুলে দিয়েছি। তাই এটার দাম হলো 8499 টাকা, কিন্তু কিছু মাস ধরে এটা আর অ্যাভেলেবেল না, মোস্ট প্রবাবলি ভাই কোম্পানি বন্ধ হয়ে গেছে। ভাই আইফোনের ডেলিভারি আমাদের স্পেশাল টোটো বাইকে করে আমরা নিতে এসেছি। আইফোনের আনবক্সিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, সাবস্ক্রাইব করে রাখো। আমরা এখন যাচ্ছি আইফোনের আনবক্সিং করতে আমাদের টোটো বাইকে করে। বৃষ্টি হচ্ছে, আইফোনের ডেলিভারি তো, তার জন্য এক্সট্রা প্রোটেকশন লাগিয়ে বেরোতে হয়েছে।